এক ঘন্টা এইভাবে রাখবেন, মানে ডিস্ট্রিবিউটর লেভেল সহ, আর এইভাবে দুইটা জাস্ট টাচ দিবেন, হয়ে গেছে। মানে মুহূর্তের ভিতরে লাগানো শেষ। দেখেন লিকুইড কি পরে না, লিকুইড পরে এখানে আপনার ঢাকনার ভিতরে দিয়ে দিছি, ঢাকনার ভিতরে দিয়ে এখন জাস্ট এটাই বোতলের ভিতরে ধরবো, ধরে এইভাবে টেট দিব। জি টেট দিয়া এরপর জাস্ট এইভাবে ধরবো, হয়ে গেছে। মানে কয় করতে পারবো? জি ভাই দেখেন খুব সুন্দর ভাবে হয়ে গেছে, অসাধারণ। যেস দেখেন এইসব যারা ওষুধের কাঁচের বোতলে ঢাকনা গুলো আপনার সাধারণত স্টিলের হয়ে থাকে, স্টিলের হয়ে থাকে, ওই স্টিলের ঢাকনা গুলো লাগানোর জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। জি জি, এটা ম্যানুয়াল একটা মেশিন, এটা হাত দিয়ে করতে হবে, এটা কোনো ইলেকট্রিকের কোনো কাজ নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি আজকে আমরা চলে এসেছি ঢাকা নবাবপুরে। এখানে যারা বোতলের আইটেম নিয়ে যারা কিন্তু বিজনেসটা করেন, বা ওষুধ বা পানি বা লিকুইড বা মোবিল যে কোনো ধরনের আইটেম নিয়ে বিজনেস করেন না কেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলছে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আজকে কিন্তু এই একে সবে কিন্তু মানে বোতলের আইটেমের সকল ধরনের মেশিনের সিস্টেমগুলো কিন্তু রয়েছে। আজকে আমাদের মাঝে রয়েছে এই শপের ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। ভাই আপনার এই দোকানে আসতে ভাই কিভাবে আসতে হবে? আমাদের দোকানে আসতে হলে আমাদের দোকানে ঠিক আছে 42 নবাবপুর রোড ঢাকা, আর আমাদের মার্কেট নাম হচ্ছে দাও সেন্টার মার্কেট, দোকানের নাম হচ্ছে শাহিদ এন্টারপ্রাইজ, মার্কেটের একো 2 নম্বর দোকান হচ্ছে আমাদের। তা ঠিক আছে ভাই, আজকে ভিডিওটা ভাইয়া কি কি নিয়ে? আজকে ভিডিওটা হচ্ছে যে আপনারা যারা লিকুইড আইটেম অথবা যারা মনে করেন যে লিকুইড আইটেমটা বোতলজাত করে বাজারে মানে মার্কেটিং করেন, তাদের জন্য এই মেশিনগুলো মানে খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ মেশিন। আর যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও। জি ভাই আজকে আমরা কি দেখবো? সর্বপ্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনার বোতলের ঢাকনা লাগানোর মেশিন। জি জি, এই বোতলের ঢাকনা লাগানোর মেশিন। জি, আমাদের যখন আমাদের ইনটেক ঢাকনা থাকে, যখন এই সিকিউরিটি লেভেলটা এই ঢাকনার সাথে লাগানো থাকে, অ্যাডজাস্ট করা থাকে, তখন আমরা এটা হাত দিয়ে লাগাতে গেলে ঠিকমতো লাগাতে পারি না, অথবা আপনার লাগালেও আপনার লিকুইডটা লিক করে। এখন আমরা দেখছি বোতলটা কিভাবে আপনি ঢাকনা লাগাবেন। এই যেমন ধরুন শুধু এই লকডাউনটা এইভাবে রাখবেন, মানে ডিস্ট্রিবিউটর লেভেল সহ, আর এইভাবে দুইটা জাস্ট টাচ দিবেন, হয়ে গেছে। মানে মুহূর্তের ভিতরে লাগানো শেষ। দেখেন লিকুইড কি পরে না, লিকুইড পড়বো না, লিকুইড পড়বো না, একদম ইনটেক অবস্থা। এটা মনে করেন যে আপনি যখন আপনার নতুন প্রোডাক্ট আপনি বাজারে মনে করেন যে কি মার্কেটিং করতে চাচ্ছেন, তখন আপনাকে এই মানে এই মেশিনগুলো ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কি আপনার ব্যবসাটা আরও সুন্দর, মানে মানে প্রোডাক্ট আরও আকর্ষণীয় হবে, এবং কি আপনার ব্যবসাটা আরও কি সুন্দর মানে ভাবে রানিং করতে হবে। এই আধুনিক মেশিনটা এটা প্রাইসটা কত নিচ্ছেন? এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই মাত্র 7,500 টাকা। 7,500 টাকা, এটা রয়েছে 3 বছর ওয়ারেন্টি। 3 বছর ওয়ারেন্টি। জি জি, আবার কম দামের ভিতরে যদি নিতে চান, কম দামের ভিতরে নিলে মনে করেন যে আপনার এরকম মেশিন আছে, এই মেশিনটা হচ্ছে আপনার 5,500 টাকা। 5,500 টাকা। জি জি, এটা রয়েছে আবার 1 বছর ওয়ারেন্টি। দামি কম দামি দুটোটাই আপনার কাছে রয়েছে? জি জি, দামি কম দামি দুইটাই রয়েছে। আবার অনেক সময় কাস্টমারের প্রতারিত হওয়ার একটা দিক হচ্ছে যে এই মেশিনটাই আপনার নীল কালার থাকবে বা অন্য কোনো কালার থাকবে, এই মানে বিভিন্ন কালারে এক হইটা আপনাকে মনে করতে 2 নম্বর মালকে 1 নম্বর বলে আপনার কাছে অন্যান্য মনে করেন যেসব মানে এই প্রতারণা করে যারা, ওরা আপনার সাথে এরকম ভাই। এটা হচ্ছে আপনার ইন্ডাকশন ফয়েল সিলার মেশিন, মানে এটা হচ্ছে যে অ্যালমোনিয়ামের এরকম বোতল বলেন, যে কোনো মোবিলের বোতল বলেন, তেলের বোতল বলেন, ওইসব বোতলে আপনার অ্যালমোনিয়াম ফয়েল ফেবারটা লাগায়। যেমন ধরুন আমাদের অ্যালমোনিয়াম এটা আমরা এখানে আপনার ঢাকনার ভিতরে দিয়ে দিছি, ঢাকনার ভিতরে দিয়ে এখন জাস্ট সেটাই বোতলের ভিতরে ধরবো, ধরে এইভাবে টেট দিব। জি, টেট দিয়া এরপর জাস্ট এইভাবে ধরবো, হয়ে গেছে। মানে কয় সেকেন্ড লাগছে? 2 থেকে 3 সেকেন্ড, বেশি কম লাগবে। 2 থেকে 3 সেকেন্ড লাগবে, কারণ যদি বেশি সময় লাগে তাহলে আপনার প্রোডাকশন দিনে অনেক অল্প হবে, যদি অল্প সময় তো হবে যায় তাহলে আপনার প্রোডাকশন দিনে অনেক করে করতে পারবেন। জি ভাই দেখেন খুব সুন্দর ভাবে হয়ে গেছে, অসাধারণ। যেস দেখেন এইসব যারা ওষুধের জিনিসে যারা আপনি নিতে চান, এটা ওষুধ বা জুস জাতীয় কোনো আইটেম বা অথবা লিকুইড জাতীয় কোনো আইটেম, তারা কিন্তু এটি কিন্তু আপনি কিন্তু নিয়ে কিন্তু করতে পারেন। দেখেন এটা কিন্তু পুরোটাই কিন্তু একবার মুখটা কিন্তু অ্যালুমিনিয়ামের সিলিংটা হয়ে গেছে। জি জি ভাইয়া, এই মেশিনটার প্রাইস কত নিচ্ছেন ভাইয়া? এটা তো বাজারের সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন, এটা হচ্ছে 500 এমপিএর একটা মেশিন। এই মেশিনের বাজার মূল্য মাত্র 16,500 টাকা, এবং এটি রয়েছে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। জি 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 ভাইয়া, তারপরে আর এই আপনার ছোট মেশিন যাদের মনে করেন ধরেন প্রোডাকশন খুবই অল্প বা প্রোডাকশন আছে তবে অল্প, তারা মনে করেন যে কি আপনার 100, 200, 300, 400, 500 বা অথবা 1,000 পিস মনে করেন যদি কেউ প্রোডাকশন করে তাহলে তারা এই মেশিনটা নিতে পারে, এরকম সাইজের বোতলের জন্য বা এরকম সাইজের বোতলের জন্য। ঠিক আছে, এরকম সাইজের বোতলের জন্য আপনি মনে করেন এটা নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন। তবে এই মেশিনের হচ্ছে আপনার কোয়ালিটিও তো ভালো না, এটা হচ্ছে আপনার 7,500 টাকা। এটা হচ্ছে যারা নতুন বাজেটে কম আছে বা নতুন ব্যবসা করতে আছে বা ব্যবসা শুরু করতে আছে বা জানতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে এই মেশিনটি।
এটাও আপনার ওয়ারেন্টি আছে এক বছরে, তবে এটার মাল কোয়ালিটি হচ্ছে ভালো, মনে করতে মোটামুটির ভিতরে অত বেশি ভালো কোয়ালিটি না, এটা 7,500 দাম আছে এটার। জি ভাই, তারপর তবে মনে করেন যে আবার এসব মেশিনে ধরেন যে দেখেন ধরুন আপনার বোতলের ঢাকনাটা যদি এরকম সাইজে হয় তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন। আবার যখন আপনি কোটা বা বড় কিছু করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ডাইসটা গুলো আপনি এই ডাইসটা লাগাতে পারবেন, মানে বড় ডাইস লাগানোর অপশন রয়েছে। জি জি, বড় লাগানোর অপশন রয়েছে। জি, এরপরে যে মেশিনটা আছে এটা হচ্ছে হট এয়ার গান মেশিন বলে, হট এয়ার গান মেশিন। হট এয়ার গান মেশিনটা কোন কাজে ব্যবহার হয়? হট এয়ার গান মেশিনটির কাজে ব্যবহার হয় যে আপনার বিভিন্ন প্রিন্টিং এর কাজে অথবা বিভিন্ন ইয়ার কাজে। এখন ধরুন আপনারা অনেক সময় মানে শুকানোর জন্য, জি জি, অনেক সময় আমার দেখা যায় যে কি আপনার পুরো বোতলটা কি ফুলে দিয়ে আপনার র্যাপিং করে ফেলতে হয়, আবার দেখা যায় যে ঢাকনার উপরে শুধু আপনার এই তেলের বোতলের মতো ফুলে দিয়ে র্যাপিং করতে হয়। আপনি পুরো ফুলিটা আপনার বোতলের ভিতরে এভাবে লাগাইয়া আপনি যা একটু গরম বাতাস দিবেন এটা অটোমেটিক এটা ধরে ফেলবে, একদম ইন্টেক হয়ে যাবে, একবার ইন্টেক হয়ে যাবে। তার জন্য এই মেশিনটি, এটা হচ্ছে যাদের প্রোডাকশন খুবই কম, এটা হচ্ছে আপনার হ্যানা ব্র্যান্ডের একটি মেশিন, এটা হচ্ছে আপনার মাত্র 1650 টাকা দাম আছে, 1650 টাকা। জি জি, এবং এটারও রেগুলেটর রয়েছে, রেগুলেটর হবে, চাইলে স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন, এবং কি এটার দাম রয়েছে মাত্র 1650 টাকা, এটা 3 বছরের ওয়ারেন্টি, 3 বছরের ওয়ারেন্টি সহ হবে। জি 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 ভাইয়া, এটা কি দেখছি ভাইয়া, এরপরে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ঢাকনা লাগানোর মেশিন। ঢাকনা লাগানোর মেশিন বলতে কি, এগুলো তো ঢাকনা লাগানোর মেশিন, এগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল, আর এটা হচ্ছে আপনার কাঁচের বোতল। কাঁচের বোতলের ঢাকনাগুলো আপনার সাধারণত স্টিলের হয়ে থাকে, স্টিলের হয়ে থাকে, ওই স্টিলের ঢাকনাগুলো লাগানোর জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। জি জি, এটা ম্যানুয়াল একটি মেশিন, এটা হাত দিয়ে করতে হবে, এটা কোনো ইলেকট্রিকের কোনো কাজ নেই। এটা এটার কাজ কীভাবে করতে হয়, যাদের মধ্যে এই মেশিনটির প্রয়োজন তাদেরকে আমরা বুঝিয়ে দেবো যে মানে কিভাবে কাজ করতে হয়, ভিডিওতে তো বোঝানো সম্ভব হচ্ছে না এখন। অবশ্যই যারা নতুন ব্যবসা করছেন বা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, আপনারা যারা মাল নিতে চান অবশ্যই কিন্তু শপে এসে কিন্তু ভিজিট করে কিন্তু নিয়ে যেতে পারবেন। অবশ্যই যদি না আসতে পারেন তাহলে কিন্তু ভিডিও কল দেখে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু দেখে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এইসব আইটেমগুলো নিয়ে যেতে পারবেন। কুরিয়ার সার্ভিস সিস্টেম হচ্ছে যে আপনি যে জায়গা থেকে কল করেন না কেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার আছে, আপনি নাম্বারে কল করে বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে মাল ওই মালের আপনার নাম বলবেন, অথবা আপনার যে মালটা পছন্দ যে মালের নাম বলবেন, আমরা আপনাকে ওই মালের দাম এবং বিস্তারিত আমরা আপনাকে বলে দিব। এরপর আপনি যদি অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 500 টাকা আগে দিতে হবে, এবং কি বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার হতে দিবেন, মানে ক্যাশ অন ডেলিভারি। আমরা মনে করতে ছোটো মেশিন বললাম বড় মেশিন বললাম, আমরা বিভিন্ন রকম মনে করতে হোম ডেলিভারি সার্ভিসও দিই, আবার জেলা সদর পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি। তাছাড়া মনে করেন যে অনেক সময় কাস্টমারে অ্যাডভান্স করতে, কাস্টমারের টাকা অ্যাডভান্স করতে মানে এই মানে টেনশনে পড়ে যায় বা ভয়ের ভিতর থাকে, এবং তাদের কাস্টমার ভয়ের ভিতর থাকে, সেক্ষেত্রে আমার কাস্টমারের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমরা বিক্রিত মাল ফেরত ও পরিবর্তন করি। আপনি আমাদের কাছ থেকে মাল কেনার পর আপনার কাজ যদি না হয় আপনি আমাদের কাছে মালটা রিটার্ন দিতে পারবেন, রিটার্ন দিয়ে অন্য মাল নিতে পারবেন, অন্য মালও নিতে পারবেন এবং টাকাও নিতে পারবে। এটা শুধু আমাদের মুখের কথা না, এটা আমাদের ক্যাশ মেমোর মধ্যে উল্লেখ করা আছে। যেমন ধর আমার ক্যাশ মেমো আমি দেখাই আপনাকে, এটা হচ্ছে আমাদের শাহিদ এন্টারপ্রাইজের ক্যাশ মেমো, বিক্রিত মাল ফেরত ও পরিবর্তন করা হয়, এটা শাহিদ এন্টারপ্রাইজের ক্যাশ মেমো, একদম সুন্দরভাবে লেখা আছে। আপনি নিশ্চিন্ত হয়ে আপনাদের থেকে মাল ক্রয় করতে পারেন, আপনার টাকা 500 টাকা 1,000 টাকা যেটা অ্যাডভান্স করেন না কেন ওটার লাগে আপনি প্রতারিত হবেন না। তো ভাইজান আজকের মতো এখানে আসি, আসসালামু আলাইকুম।